আজকে আমি একটা অঙ্ক করাচ্ছি, দেখো খুব ভালো একটা অঙ্ক। যে দ্য এরিয়া অফ দ্য সার্কাম সার্কেল অফ দ্য ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ইজ 154 সেমি স্কোয়ার, দ্য লেন্থ অফ দ্য লংগেস্ট সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল। অপশনগুলো দেওয়া আছে 7√3 সেমি, 7 সেমি, 3.5 সেমি, আর হচ্ছে 28 সেমি। তো অঙ্কটা আমরা কি করে করব, একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল মানে সমবাহু ত্রিভুজ এঁকে নিলাম, ঠিক আছে? তো ওর পরিবৃত্ত বলা আছে, ক্ষেত্রফল বলে দেওয়া আছে 154 সেমি স্কয়ার। তাহলে আমি ধরে নিচ্ছি ব্যাসার্ধ, পরিব্যাসার্ধ আর, তাহলে এইটা যদি পরিব্যাসার্ধ হয় ধরে নিলাম, এটা কেন্দ্র, তাহলে পরিব্যাসার্ধ আর যদি ধরে নিই তাহলে ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার ইকুয়ালস টু 154। এবার আর স্কোয়ার ইকুয়ালস টু হবে 154, পাই মান 22/7, তাহলে 7/22, তাহলে এটা কাটাকাটি করলে হবে 7, মানে আর এর ভ্যালু হবে 7, ঠিক আছে? এবার সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর হচ্ছে পরিকেন্দ্রটা থাকে, তাহলে এবার যেটাই পরিকেন্দ্র সেটাই অন্তঃকেন্দ্র, সেটা হচ্ছে অপকেন্দ্র, ঠিক আছে? তাহলে এই পরিকেন্দ্রটা উচ্চতাকে 2:1 অনুপাতে ভাগ করে, তাহলে কোণের দিক 2 আর ভূমির দিক 1, তাহলে এটা 2/3, আমি উচ্চতাটা h ধরে নিচ্ছি, সমান হচ্ছে 7, h ইকুয়ালস টু 7×3/2 সেমি হলো। আর সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান হচ্ছে √3/2×বাহুর দৈর্ঘ্য, যদি এ ধরে নিই, সমান হচ্ছে 7×3/2, তাহলে এ ইকুয়ালস টু 7×3/2 ইকুয়ালস টু ইন্টু 2/√3, তাহলে 2 কেটে গেল, তাহলে এখানে নিচে √3 আছে, তাহলে 7×, তাহলে এখানে 3 মানে √3×√3, তাহলে একটা √3 থেকে যাবে √3, তাহলে সঠিক উত্তর হবে 7√3, অপশন এ।